সবসময় নতুন প্রতিভার খোঁজ করে এসছে সেই জন্মলগ্ন থেকে বহু অভিনব প্রচেষ্টার মাধ্যমে এ পরিবারে যুক্ত হয়েছেন অনেক বন্ধু এদেশ থেকে তো বটেই বিদেশ থেকেও বিদেশ থেকেও আমাদের কিন্তু অনেক বন্ধুরাই রয়েছেন সঙ্গে এবং এদের এই সমস্ত বন্ধুদের নিয়েই কিন্তু আমাদের পথ চলা আসুন শুনে নি সে পথ চলার কিছু তথ্য আমাদের কবিতা ক্লাব বন্ধু সপ্তর্ষি দাদার কাছ থেকে নমস্কার শুভসন্ধ্যা কবিতা ক্লাব গ্র্যান্ডমিট দু হাজার উনিশে সবাইকে জানাই স্বাগত এবার আমাদের এই যে পথ চলা এতক্ষণ শুনছিলেন সুরজিৎদের কাছেও শুনলেন তো কয়েক নতুন এবার হয়তো আপনারা দেখতে পাবেন আমাদের যারা বন্ধু রয়েছেন ফেসবুক পেজে বা অনেক নতুন বন্ধু হয়তো আজকে এসছেন তাদের জন্য কয়েকটা কথা আমি একটু বলে দিই যেমন আমাদের তো শুরুটা হয়েছিল সেই দু সালে এখন অনেকেই জানেন সেই লাইনটা আর ভাল লাগে না তোমায় ছাড়া সুরজিৎদার একটা লাইন সেখান থেকে ফেসবুক পেজ সেখান থেকে আমাদের সবাই মিলে একটা আড্ডা হলো সেটাও বিশে এপ্রিল দু হাজার বারো যোধপুর পার্কে প্রথম হয়েছিল পয়লা আড্ডা তারপর আস্তে আস্তে আমাদের এই ওয়েবসাইট বানানোর যে একটা ভাবনা সবার মনে ছিল স্বপ্ন সেখান থেকেই কবিতা ক্লাব ডট কম কবিতা ক্লাব ডট কম এমন একটা আর্কাইভ যেখানে সবার সমস্ত লেখা যেখানে কবিতা গদ্য সমস্ত কিছুই একসঙ্গে এখানে সঞ্চিত থাকে এবং আপনি যে কোনো সময় সেটা দেখতে পারেন যারা আমাদের ওয়েবসাইটে মেম্বার রয়েছেন তারা তো অবশ্যই জানেন আর যারা নতুন তাদেরকেও বলি আপনারা শুধু এই অ্যাড্রেসটা দেখতেই পাচ্ছেন যে কোনো ব্রাউজার থেকে গিয়ে সেখানে আপনারা যখন ঢুকবেন আপনাদের কিছুই করতেন একটা শুধু অ্যাকাউন্ট খুলতে হয় ওখানে অ্যাকাউন্টটা খোলার জন্য একটা রেজিস্ট্রেশন ফর্ম ফিল করতে হয় তারপরে লগ তারপরে আপনারা যেটা করতে পারেন এতদিন ধরে আপনারা দেখছিলেন আজকেও অনেকেই এসছেন উসুল আমাদের যখন শুরু হয়েছিল প্রথম তখন আমাদের চয়েস অফ দ্য ডে বলে একটা এরকম সেরা সপ্তাহে সপ্তাহে না দৈনিক যারা সেরা লিখতেন তাদেরকে একটা পুরস্কার এভাবে দেওয়া হতো এবং বাৎসরিক অনুষ্ঠান যেটা আমাদের আজকে গ্র্যান্ডমিট হচ্ছে সেখানে তাদের সম্মানিত করা হতো চয়েস অফ দ্য ডে এর পরে আসলো উসুল সেটাও আজকে আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পুরস্কার পাবেন এবার দু হাজার উনিশে আমরা কিছু নতুন একটু পেতে চলেছি পোস্টারটার দিকে তাকালে দেখতে পাবেন রয়েছে ওখানে সপ্তাহের সেরা ঠিক ওই পত্রভারতীর লোগোটার পাশে এখন থেকে আপনারা সপ্তাহের সেরার জন্য আমাদের ওয়েবসাইটে লেখা পাঠাতে পারেন যে লেখা দেবেন কবিতা বা গদ্য সেটা সপ্তাহের সেরা বিভাগের জন্য যাবে এবং আমাদের যারা বিচারক মণ্ডলী আছেন তারা সেখান থেকে নির্বাচিত করবেন সপ্তাহের সেরা কয়েকটি লেখা তা এখানে কজন মোটামুটি আপনারা লেখেন ওয়েবসাইটে দেখি একটু হাত তুলতে পারবেন কে কে নিয়মিত লেখেন অনেকগুলো হাত দেখতে পাচ্ছি তো আরও যারা লেখেন না তারা নিশ্চয়ই আবার বেশি বেশি করে একটু লিখবেন আমি চাইব লিখবেন কমেন্ট করবেন পড়বেন শেয়ার করবেন ফেসবুকে আর তাছাড়া যেটা আছে আজকে তো কলঙ্কার অনুষ্ঠান হবে একটু পরে দেওয়া হবে এছাড়া আরেকটা জিনিস যেটা আমাদের ফেসবুক পেজ কেন্দ্রিক হয় সেটা এখন বেশ জনপ্রিয় হয়ে গেছে আপনাদের সবার জন্যই তার নাম হচ্ছে পিকচার কথা পিকচার কথা আসে প্রতি মাসের চার তারিখে ওটা কিন্তু ওয়েবসাইটে নয় ফেসবুক পেজেই একটি ছবি আসে যেমন এখন চলছে বৈশাখ মাসের পিকচার কথা গতকালই চার তারিখ ছিল আমাদের কবিতা ক্লাব পেজে আপনারা নিশ্চয়ই দেখেছেন পিকচার কথা শুরু হয়ে গেছে ষোলো তারিখ পর্যন্ত সময় থাকে চার লাইনের মধ্যে কোনো কবিতা সেই ছবিটিকে দেখে যা ভাবনা আসে সেটা নিয়ে অথবা কুড়িটি শব্দের মধ্যে চার পাঁচে কুড়ি চারের একটা ব্যাপার রয়েছে এখানে একটা কোনো গদ্য যা আপনার মাথায় আসে লিখে পাঠাতে হয় তো সেখান থেকে সেরাগুলি আমাদের পোস্টার তো যায় এবং অক্সফোর্ড বুকস্টোরকে আমরা এই জন্য একটা ধন্যবাদ দিতে চাই যে বছরে বেশ এই কিছুদিন আগেও হয়ে গেল নববর্ষের পিকচার কথা সেখানে অক্সফোর্ড বুকস্টোর কিন্তু সেইগুলি সবাইকে একদম সুন্দর সুদৃশ একটি সার্টিফিকেট বানিয়ে সবার হাতে প্রেজেন্ট করেন সেটি এছাড়া আমাদের সঙ্গে যারা একদিন ছিলেন যেমন ফ্রেন্ডস এফ এম রাজাদা রয়েছেন ফ্রেন্ডস এফ এমের বন্ধুরা তো আছেনই আপনারা লিখতে পারেন ফ্রেন্ডস এফ এমের জন্য আমাদের ওয়েবসাইটে লগ ইন করে ফ্রেন্ডস এফ এর যে জায়গাটা রয়েছে সেখানে কবিতা পাঠাতে পারেন প্রত্যেক সপ্তাহে একটি নতুন থিম চলে সেই থিম ভিত্তিক লেখা আপনারা দেবেন এবং রাজাদা সেখান থেকে সেরা লেখাটি শুক্রবার গানের ফেরিওয়ালা অনুষ্ঠানে নিজে আবৃত্তি করে শোনান এছাড়া রয়েছে বন্ধু কথা সেটাও আপনারা নিশ্চয়ই এখন দেখছেন আমাদের কবিতা ক্লাবের যে ইউটিউব চ্যানেলটি রয়েছে দ্য ফ্রেন্ডস কবিতা ক্লাব সেখানে আপনারা যখন বন্ধু কথার জন্য লেখা আমাদের পাঠান ওয়েবসাইটে দেখতেই পাবেন আপনাদের হোম পেজে রয়েছে সেটা সেই লেখাগুলো আমাদেরই কোনো বন্ধু পাঠ করে শোনান এবং ইউটিউব মারফত সেটি সবার কাছে পৌঁছে যায় আর ত্রিদিদা চুমকিদি তো বললেনই আমাদের বই প্রকাশ হয়ে চলেছে সেই দু সাল থেকে এই হয়ে গেল দু হাজার উনিশ সাত বছরের আটটি বই আমাদের প্রকাশ হয়েছে কিছুদিন পরেই আবার হয়তো ফেসবুক পেজে আপনারা বিজ্ঞপ্তি দেখতেই পাবেন পরের যে বইটি হবে তার জন্য লেখা আপনাদের কাছ থেকে চাওয়া হবে আপনারা পাঠাবেন সেখানে লেখা অবশ্যই আর যদি কোনো কারণে কোনো লগ ইন করতে বা কিছু সমস্যা হয় অবশ্যই আমাদের ওই ইউটিউব চ্যানেলটিও দেখতে পারেন সেখানেও বেশ কিছু এরকম ভিডিও রয়েছে যেখানে আপনারা দেখতে পারবেন কি করে লগ ইন করতে কোনো সমস্যা হলে বা অ্যাডমিনকে আপনারা জিজ্ঞেস করতে পারেন সেখান থেকে আপনারা নিশ্চয়ই দেখতে পারেন জিনিসগুলো তাহলে আর খুব বেশি দেরি করব না অনেক অনুষ্ঠান আছে আপনারা দেখতে থাকুন আর সবাইকে বলি যে আপনারা অবশ্যই কবিতা ক্লাবের সঙ্গে যুক্ত থাকুন ফেসবুক পেজ শেয়ার করুন সেখানে লিখুন এবং অবশ্যই ওয়েবসাইটে লিখুন কবিতা ক্লাব ডট কমে লগ ইন করে